দর্শক বন্ধুরা, আমরা যখন ধনিয়া বীজ রোপণ করব, তখন ধনিয়া পাতাকে একদিন ভিজিয়ে রেখে পানি সরিয়ে 3 দিন রেখে দেওয়ার পরে এভাবে প্রতিটি বীজ থেকে শিকড় গজানো শুরু করে। তখন আমরা এই বীজগুলোকে জমিতে রোপণ করে দেব। এগুলা জমিতে রোপণ করার দুই দিন বা 3 দিনের মাথায় প্রতিটা বীজ চারাতে পরিণত হবে, কারণ যেহেতু এগুলো প্রত্যেকটা বীজে শিকড় চলে এসেছে, তো এটি দ্রুত ধনিয়ার বীজ থেকে ধনিয়া হতে সহায়ক। ধনিয়ার বীজগুলো জমিতে রোপণ করার 15 দিন পরে এখানে অসংখ্য ধনিয়া গাছ উঠতে থাকে। এখানে অনেক সুন্দরভাবে হয়েছে দেখার মতো। এর পরবর্তীতে ধনিয়া গাছগুলো যখন বড় হবে, এগুলো আমরা বাজারে বিক্রি করার জন্য তুলব। সেক্ষেত্রে কি সাইজে এগুলো বিক্রি করার উপযুক্ত হয় সেটি আপনাদেরকে দেখাচ্ছি। ধনিয়াটা মূলত আমি এখানে বেগুন গাছের মাঝে রোপণ করেছি সাথী ফসল হিসাবে। এখন ধনিয়াগুলা অনেক বড় হয়েছে আর ধনিয়াগুলো অনেক সুন্দর এবং হৃষ্টপুষ্ট আছে। এখন আমি এই ধনিয়াগুলো উঠাবো। তো বন্ধুরা, এই যে ধনিয়াগুলা, এগুলার সাইজটা একেবারে বিক্রি করার জন্য পারফেক্ট সাইজ হয়েছে, সুন্দর সতেজ। এখানে কোনো প্রকারের ছত্রাকের আক্রমণ নেই, গাছগুলো খুবই সুন্দরভাবে বেড়ে উঠেছে। এখন এগুলো বাজারে বিক্রি করার জন্য উপযুক্ত। আমি এখন এগুলো বাজারে বিক্রি করার জন্য তুলতেছি, সেক্ষেত্রে এখন ভালোই প্রাইস পাইতেছি, ভালো জিনিসের ভালো দাম থাকে। তো আপনারা চাইলে ধনিয়াটা চাষ করতে পারেন। যে বেগুন গাছের পাশে ধনিয়া করছি, ধনিয়াগুলো অনেক সুন্দর হয়েছে, সতেজ সুন্দর।